আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইনস্টাগ্রাম। আজকে আমি আপনাদেরকে একদম মিহি করে চালের গুঁড়ো বাসায় করে দেখাবো, যেটা আমি ব্লেন্ডারে করেছি। একদম পাউডারের মতো মিহি গুঁড়ো হবে। অনেকে বলেন যে চালের গুঁড়োটা বাসায় তৈরি করলে সেটা একদম মিহি হয় না, আসলে কী কারণ হয় না সেটা আমি আজকে আপনাদেরকে ফুল ডিটেলসে শেয়ার করব। বাসায় চালের গুঁড়ো তৈরি করে সেই চালের গুঁড়ো দিয়ে আমি কিছু পিঠা আমার চ্যানেলে শেয়ার করেছি। তার মধ্যে হলো ফুলঝুরি পিঠা, একদম মচমচে হয়, সেমাই পিঠা এবং তালের পিঠা। নকশি পিঠাটা এখনও শেয়ার করা হয়নি। আর সেমাই পিঠাটা একটু অন্যরকমভাবে তৈরি করেছি, কারণ সময়ের অভাবে অনেকে এই পিঠাটা খেতে চান না, কিন্তু এভাবে করলে সময়টা অনেক বেঁচে যায়। চলে এসেছি মূল রেসিপিতে। এখানে আমি আতপ চাল নিয়েছি 4 কাপ পরিমাণে। আপনারা যে কোনো চাল নিতে পারবেন, আর পরিমাণটা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন কম বেশি করে। চালগুলো ভালোমতো ধুয়ে নর্মাল পানিতে রেখে দিয়েছিলাম 30 মিনিট মতো। 30 মিনিট পর একটা স্ট্রেনারে চালগুলোকে ঢেলে নিয়েছি। এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরে যাওয়ার জন্য একটা বাটির উপরে রেখে দিয়েছি আরও 30 মিনিট। 30 মিনিট পর উপরের চালগুলো কিছুটা শুকিয়ে শুকিয়ে এসেছে, নিচের চালগুলো ভেজা আছে। এ পর্যায়ে আমি একটা সুতি কাপড়ের উপর খুব ভালো মতো চালগুলোকে ছড়িয়ে দিয়েছি। আর এইভাবে ছড়িয়ে দেওয়ার পর এক রোদে আমি খুব ভালো মতো এটাকে শুকিয়ে নিলাম। এইভাবে করলে কিন্তু চালটা একদমই মচমচে হয়ে যায়, আর চালের গুঁড়াটাও একদম মিহি হয়। তো দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আমি জাস্ট গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, আর কিছুই করতে হবে না। আর আপনারা যদি এটা রোদে না শুকিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নেন, তাহলেও কিন্তু গুঁড়াটা হবে, কিন্তু একদম এরকম মিহি গুঁড়াটা হবে না। আমার হাতের সাথেই দেখতে পাচ্ছেন, ধরে দেখাচ্ছি আপনাদেরকে, একদম পাউডারের মতোই হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।